দালালের দৌরাত্ম্য এইটা আমাদের জন্য একটা ম্যাসিভ চ্যালেঞ্জ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজত্ব করছে বেশ কয়েকটি দালাল সিন্ডিকেট, যাদের নিজস্ব লোকবলের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই দালাল চক্রের উৎপাতে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। মুখ থুবড়ে পড়া চমকে নজর পড়েছে স্থানীয় সাংসদ, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেলের। দালালের দৌরাত্ম্য ঠেকাতে চ্যালেঞ্জ নেওয়ার কথা জানান মন্ত্রী। দালালের দৌরাত্ম্য এইটা আমাদের জন্য একটা ম্যাসিভ চ্যালেঞ্জ, যেখানে অনেক বিষয়ে আমাদের অনেক অভিযোগ আসে, বিশেষ করে দালাল, তারপরে মেডিকেলের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে রোগীদেরকে ভাগিয়ে নিয়ে যাওয়া, ওষুধের দালাল, ফার্মাসিউটিক্যালসের দালাল। এইটা দূরত্ব আমরা কমাতে পারছি না। কেন? ওই যেহেতু তৃতীয় শ্রেণী কর্মচারী নাই, অনেকেই দেখা যাচ্ছে যে সেখানে ওই কাজটা করার জন্য ওই নামে ঢুকে কিন্তু রূপান্তরিত হয় বাইরের প্রাইভেট মেডিকেলের দালাল হিসেবে। চট্টগ্রাম মেডিকেলের ভেতর বাহিরে দালালের আখড়া প্রতিরোধ করতে প্রয়োজন সচেতনতা। পকেট ভারী করলে কাজ হবে না বলেও জানান নফেল। এটা যত বেশি বলবো তত বেশি কমবে, কিন্তু আসলে সত্য কথা বলতে মানুষের তো চক্ষু লজ্জাও কমে গিয়েছে। নীতি নৈতিকতার জায়গাতে আমরা অনেক জায়গায় আপোষ করেছি, অনেকেই করছি, এখনও করছি। আমি অনুরোধ করব যে সরকারি প্রতিষ্ঠানের এই জায়গাগুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, আমরা সবাই যদি একটু নীতি নৈতিকতার জায়গায় আমরা জনস্বার্থে কাজ করি, তাহলে এটা কমবে। হাসপাতালের অলিগলি রাজত্ব করে বেড়ানো এই দালাল চক্রের বিরুদ্ধে কথা বললেও বিভিন্ন সময় হেনস্থার শিকার হতে হয় চমেকে আগত রোগী ও স্বজনদের। অবশেষে র্যাবের অভিযানে আটক হয় ৩৯ জন দালাল চক্রের সদস্য, যাদের বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। চমেক দখলে নিতে চায় দালাল চক্র, বদল হয় হাসপাতাল, এই শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয় বাংলাধারায়। তবে কবে কমবে দালাল দৌরাত্ম্য আর কবে মিলবে স্বস্তির চিকিৎসা, সেদিকেই তাকিয়ে সাধারণ রোগী ও স্বজনরা। জাহিদুল ইসলাম আরিফ, বাংলাধারা, চট্টগ্রাম।